নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 10টি বিশেষ গুণের কথা আলোচনা করতেছি। 3টা গুণের কথা আলোচনা করা হয়েছে, আজকে 4 নম্বর হইতে শুরু হইতেছে। 4 নম্বর গুণটা হইল লেওয়াউল হাম। লেওয়া মানে জান্ডা, হাম মানে প্রশংসা। লেওয়াউল হামদের অর্থ হইল প্রশংসার জান্ডা। এই প্রশংসার জান্ডাটা কিয়ামতের দিন আমাদের রসুলের হাতে থাকবে, এটাই ওনার বিশেষ গুণ। এর জন্য একটা হাদিস আছে, 3610 নম্বর হাদিস তিরমিজি শরীফের, এটা শুনেন। আনাস আনসিন রাজিয়াল্লাহু তাআলা আনহু কাল, কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আনা আউয়ালুন নাসে খুরুজান খুরুজান ইজা বহিসু, আনা খাতিবুহুম ইজা ওফাদু, আনা মুবাশ্বিরুহুম ইজা আইসু, লিওয়াউল হামদে ইয়াউমা ইযিন বিয়াদি, ওয়া আনা আকরামু ওয়ালাদি আদম আলা রাব্বি ওয়ালা ফখরা। অর্থ হইল মানুষ যেদিন মানে কেমতের দিন উঠবে, সর্বপ্রথম আমি উঠব। মানুষে ওঠার পর যে সময় আল্লাহ তাআলার কাছে বিচারের জন্য যাবে, আমি তাদের সাথে যাব, আমি খতিব থাকব তাদের, অর্থাৎ বক্তা, যা কিছু বলতে লাগে আমি বলব। যখন মানুষ নৈরাশ হয়ে যাবে তখন আমি তাদের সুখবর দিব। এই লাওয়াউল হাম প্রশংসার জানটাটা ওই দিন আমার হাতে থাকবে। আমি আদমের আওলাদের মধ্যে সব থেকে বেশি সম্মানিত হব আল্লাহর নিকটে, আমার কোনো ফখর থাকবে না, এটা হইল মতলব। আমরা এখানে দলিল পাইলাম, লেওয়াউল হামদ হুজুরের হাতে থাকবে কিয়ামতের দিন, এই হাদিসে স্পষ্ট আছে। থাকবেই না বা কেন? দেখেন, হুজুরের একটা নাম হইল আহমদ। আহমদের অর্থ হইল সব থেকে বেশি প্রশংসাকারী। এই আহমদ যে শব্দটা, এটা ইসমে তফজিলের সেবা করে, অর্থাৎ বেশি দেখানি, অন্যর তুলনা করে বেশি দেখানি, এটা তুলানোর জন্য ব্যবহার হয়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্যর তুলনায় সব থেকে বেশি প্রশংসাকারী। অন্য কারা? যাদের আল্লাহ তাআলা সৃষ্টি করছেন আর ওরা প্রশংসা করে, এই সমস্ত প্রশংসাকারী হইতে আমাদের রসুল বেশি প্রশংসাকারী। এরপর আরেকটা দেখেন, যে সময় সাফাতে কুবরা শুরু হবে ওই সময় রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আল্লাহ তাল্লাহ এরকম প্রশংসা করবেন যে প্রশংসা আর কেউ করতে পারবে। রাসূলুল্লাহ সাল্লামের হাতে এই জানটা থাকবো না, তো কার হাতে থাকব? আমরা আশা করি বুঝছি যে লেওয়াউল হামজের গুণটা, এটা রাসূলুল্লাহ সাল্লাহ সাল্লামের জন্য খাস নির্দিষ্ট। 5 নম্বর দেখি, বিশেষ গুণ 5 নম্বর, এটা হইল খাতামুন নবী, অর্থাৎ আমাদের রসুল আমাদের নবী শেষ নবী। এর দলিল কোরআন হাদিসে আছে। শেষ নবী হইলে এটার বিশেষত্ব কি? দেখেন, বিশেষত্ব আছে অন্যান্য যত রসুল নবী আসছেন একটা সীমিত সময়ের জন্য আসছেন, আর সীমিত সম্প্রদায়ের জন্য। আমাদের নবী ওনার জন্য সীমা নাই, কেমত পর্যন্তই ওনার নবুওত চলবে। আর ওনার জন্য কোনো 1-2 গ্রাম, 1-2 দেশ এরকম না, গোটা পৃথিবীর মুসলমানের, গোটা পৃথিবীর মানুষের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী, আর জিন্নাতের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী, এটাই হইল ওনার বিশেষত্ব। দলিল দেখি, দলিল
সুরা আহজাবের 40 নম্বর আয়াতে আছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। এটা অর্থ হইল মুহাম্মদ কোনো পুরুষের বাপ না, কিন্তু তিনি আল্লাহর রসুল আর শেষ নবী। এটাই দেখেন আয়াত স্পষ্ট পাওয়া গেল। এরপরে হাদিস দেখি, বুখারীর একটা হাদিস আছে 3535 নম্বর হাদিস, এটা শুনে আন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল মাসালি মাসাল আম্বিয়া মিন কাবলি কা মাসালে রজুলিন বানা বাইতান ফাহাসানাহু ওয়া আজমালাহু ইল্লা মা উযিয়া লাবিনাতিন মিন যাহাবিয়া। এটার অর্থ শুনেন, কিছু একটা হাদিস পড়লাম বাকি অর্থ বলতেছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আমি আর আমার আগের নবীর গণের মধ্যে একটা উদাহরণ এরকম, একটা উদাহরণ এরকম যে একজন মানুষে একটা সুন্দর ঘর বানাইল ইটের দ্বারা। এই সুন্দর ঘরটার এক সাইডে একটা ইট নাই, তো মানুষে এটারে চতুর্দিকে ঘুরে আর দেখে আর আশ্চর্য হয় আর বলে যে এই ইটটা এখানে নাই কেন, কেন দেওয়া হইল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওই ইটটা আমি, যেটা এখানে খালি, আর আমি সর্বশেষ নবী। কালা ওয়া আনাল লাবিনাতু ওয়া আনা খাতিমুন নবিয়্যিন। এই হাদিসের মধ্যে আমরা স্পষ্ট পাইলাম, উদাহরণ দিয়েছেন আল্লাহর নবী ইটের দ্বারা ঘর বানাইছে, ইটের দ্বারা একটা ইট খালি, পরে এটা আমি হওয়ার পরে এটা সম্পূর্ণ হয়ে গেল। এরপরে এই ঘর আর ইট লাগাইবার কোনো সুবিধা নাই, আমি শেষ নবী। শেষ ইট মানে আমি শেষ নবী। ইটের দ্বারা ঘর বানানি হইল সুন্দর ঘর, এই উপমাদে আমাদের বোঝাইলেন। তা আমরা হাদিস স্পষ্ট পাইলাম, হুজুরে বলছেন আনা খাতিমুন নবিয়্যিন। এরপরে আরেকটা হাদিস এল আবু দাউদ শরীফের 4252 নম্বর হাদিস, এটা সোবান হইতে বর্ণিত। আন সোবান কাল কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাল্লাহ জাওয়ালিয়াল আরজা ফারাইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা ওয়া ইন্না মুলকা উম্মতি সায়াবলুগু মা জুবিয়া লি মিনহা। এটা লম্বা হাদিস, আমি নম্বর বলিয়া দিলাম আর অল্প হাদিসটা পড়লাম, এর মতলবটা সংক্ষেপে বল। এখানে বলা হয়েছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আল্লাহ তাআলা আমাকে দুনিয়ার সব দেখাইছেন, কিন্তু আমাকে দুনিয়া হইতে সংকুচিত জায়গা দিয়েছেন, অল্প জায়গা, এখানেই আমার উম্মতের রাজত্ব চলবে, সমস্ত পৃথিবীতে আমার উম্মতের রাজত্ব চলবে না। যখন কথাটা এরকম হয়েছে তো হুজুরের ভিতরে ভয় আসলো, আমি মতলব হিসাবে বলতেছি, হুজুরের ভিতরে ভয় আসলো যে আমি মারা যাওয়ার পরে সমস্ত পৃথিবীর অমুসলিমরা আমার উম্মতকে হয়তো কী করে দিবে, সমূলে ধ্বংস করে দেবে, বা আমি মরার পরে আমার উম্মতে গুনাহ করবে, এই গুনার কারণে আল্লাহ তাআলা নিজেই দুর্ভিক্ষ দেয়া ধ্বংস করে দিবেন। এই ভয় হওয়ার কারণে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে এই দুইটা সওয়াল করলেন, যাতে আল্লাহ তাআলা দুর্ভিক্ষ দেয়া আমার উম্মতকে ধ্বংস না করে, আর যাতে এই অমুসলিমরা এই শক্তি না দেয় যে তারা আমার উম্মতকে সমূলে ধ্বংস করে দিবে। এই দুইটা দরখাস্ত করলেন আল্লাহ তাআলার কাছে। এর উত্তরে আল্লাহ তাআলা বলছেন যে আমি তোমার উম্মতকে সমূলে ধ্বংস করব না, আর অন্য কেউ ধ্বংস করতে দিব না, যতই এরা শক্তিশালী হোক। কিন্তু মনে রাখবা,
তোমার উম্মতে একে অপরকে ধ্বংস করবে, কয়েদ করবে। এতটুক আল্লাহ তাআলা বলছেন হুজুরকে, দোয়াটা মোটমাট কবুল করছেন। আমরা এখন এই কথার চিন্তা করতে লাগবো না যে আমাদের অন্য অন্য নবীর উম্মতরে যেভাবে ধ্বংস করে দিয়েছেন এরকম বা ধ্বংস করবেন না আল্লাহ তাআলা। এরপরে রাসূলুল্লাহ সাল্লাম বলতেছেন, আল্লাহ তাআলা যে উত্তর দিলেন কবুল করলেন, এরপরে বলতেছে এখানে পাঁচটা ভবিষ্যৎবাণী আছে, অল্প মন দিয়ে শুনবেন। হুজুর বলতেছেন যে আমি আমার পদভ্রষ্ট নেতাদের ব্যাপারে শঙ্কিত, আমি ওইগুলার নেতার উপরে ভয় করতেছি, কেননা এই নেতাগুলা যদি একে অপরের সাথে, মানে এক মুসলমান দেশ অন্য মুসলমান দেশের সাথে যদি লড়াই করে, জেহাদ করে, এই জেহাদটা কেমন পর্যন্তই বন্ধ হবে না, অথবর কথা। এ একটা ভবিষ্যৎবাণী। তারপর দুই নম্বর ভবিষ্যৎবাণী হইল, কেমত হবে না ওই পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আমার উম্মতের কিছু মানুষ কাফির মুশরিকদের সাথে মিলিত না হবে। তারপরে তিন নম্বরটা হইল, কেমত হইবে না ওই পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আমার উম্মতের কিছু মানুষ ভূত পূজা না করে। এই তিনটা ভবিষ্যৎ। চার নম্বর ভবিষ্যৎবাণী হইল, অবিলম্বে আমার উম্মতের মধ্যে ধোকার মানুষ বাড়বে, নবী দাবি দেয়, নবী দাবি দিবে ওরা মূলে ধোকাবাজ, আমি শেষ নবী, আমার পরে আর নবী নেই, আনা খাতমুন নবীন লা নবিয়া বাদ। চার নম্বর গেল। পাঁচ নম্বর হইল, আমার উম্মতের একদল হকের উপরে থাকবে, এদের কেউ ক্ষতি করতে পারবে না, কেমন পর্যন্ত এরা থাকবে। এই হইল হাদিসের সারমর্ম। আজকে আমাদের যে মূল আলোচনা, যে রাসূলুল্লাহ সাল্লামের বিশেষ গুণের কথা আলোচনা করা, এটার মধ্যে আমরা কী পাইলাম, চার নম্বরও পাইলাম, পাঁচ নম্বরের মধ্যে আমরা খাতমুন নবীর দলিল পাইলাম, তিনটা কোরআনের আয়াতটা একটা আর দুইটা হাদিস দেয়, একটা বুখারীর হাদিস, একটা হইল আবু দাউদের হাদিস। যাই হোক, এখন অল্প আলোচনা করি ভবিষ্যৎবাণীগুলা। এই ভবিষ্যৎবাণী আমাদের অন্তর কাঁপাইয়া দেয়, বিশেষ করে আমাদের নেতা রাজা বাদশাদের উপরে এটা যায়, যে তারা যদি এক দনে যুদ্ধ আরম্ভ করে কার সাথে, তার ভাই আরেকটা মুসলিম দেশের সাথে, এই যুদ্ধটা কেমন পর্যন্তই বন্ধ হবে না, অর্থাৎ এই যে জারি থাকবো কেমন পর্যন্তই যুদ্ধ, যত গুণা হবে সব গুণার দায়িত্ব লইতে হবে, অংশ পাইব এই রাজা। এটাই শেষ না, ইমানের যে ভয় আছে ইমান নষ্ট হওয়ার, যতক্ষণ পর্যন্ত আমার উম্মতের কিছু মানুষ মুশরিকদের সাথে মিলিত না হবে ততক্ষণ কিয়ামত হবে না। তো ওই রাজা বা সারাজার সময় যুদ্ধ করবে নিজে নিজের মধ্যে, যে আর পরাজয়ের ভয় করব, তখন গিয়া ওই মানে অমুসলিম মুশরিক রাজার সাথে মিলব, সহায় চাইব। যেরকম দেখা যায় বর্তমান প্রায় সবই আমেরিকার সহায় চায়, এটা একদম কি হয়ে গেল, প্রমাণ আমাদের সামনে আসিয়া গেল। এই যে সহায় চাইব, এই সহায় চাওয়াকে এরকম হইতে পারে যে ওরা তাদের সাথে এভাবে মিলবে সহায়টা পাওয়ার জন্য, তারা যদি ঈসা আলাইহিস সালামকে পূজা করে তো পূজাতে ওরা হয়তো শরীক থাকবে, এটা হলো ভয়ের কথা ভাইয়েরা বন্ধুরা। এই ভয়টা রাজা বাদশাদের জন্য, আর আমরা পাবলিক যারা, পাবলিকের এই কথার ভয় আছে। মনে রাখবেন ইলেকশন একটা বস্তু, ওটার মধ্যে মানুষ এরকম গুণা করে, কবিরা তো করেই,
শিরিক কুফুরের গুনাহ হইতেছে, ওগুলা পরোয়া করতেছে না ইলেকশন। আরেকটা জায়গা হইল ভয়ের, বর্তমান স্কুলে লেখাপড়া করা, এই বিজ্ঞানের যুগ, এই যুগ বিজ্ঞানকে মানুষে এরকম বিশ্বাস করতেছে যে কোরআন রে বহুত দূরে থেকে দেয়, কোরআনটা বিশ্বাসই হয় না, বিজ্ঞানের কথাটা বিশ্বাস হয়। এই স্কুলের মধ্যে এরকম বহুত বহুত শিরিক কুফুরের কথা আছে, ওইগুলা এক হইয়া মিল্লা বৈজ্ঞানিকের সাথে মিল্লা যাইব আর গিয়া হারে কী করবো, শিরিক কুফুর করবো। এই দুইটা জায়গা খুব সতর্কর জায়গা, আমাদের লেখাপড়া করতে হবে, এটা সত্য, লেখাপড়া করার খুবই দরকার, পার্থিব লেখাপড়া আছে, কোনো সময় ওয়াজিবও হইতে পারে, এটা সত্য কথা, কিন্তু কারা পড়বে, মেয়েরা না ছেলেরা, ফতোয়া করা এলবে কীভাবে পড়বে, কী শর্ত, শর্তগুলা না জানিয়া যাতে কেউ এরকম বা অবাধে ফরিয়া বিপদে না পড়ে। আমরা মুসলমান, আমাদের ইমানের কথা আছে, ইমান রক্ষা করে পড়তে হবে, এটাই শর্ত, অন্য আর কিছু। যাই হোক ভাইয়েরা, দেখেন এরপরে বলতেছি যে জুটা নবী, দেখেন আমাদের দেশেই জুটা নবী কে মির্জা গোলাম আহমদ কাদিয়ান, এই এতটুক স্পষ্ট দলিল থাকার পরেও নবুয়তি দাবি করতে পারে, নবুয়তি দাবি করলো, তার পার্টিও আছে, ওরা তো একদম আমাদের মতনই, কোনো এদের কোনো কিছু দোষ ধরতে পারবেন না প্রকাশ্যে, নামাজ আমরা যেবা করি তারাও করে, হজ আমরা যেবা করি ওইভাবেই করে, সমস্ত এক, কিন্তু এই একটা বিশ্বাস যে শেষ নবী হুজুর শেষ নবী না পরের নবী হইতে পারে, এই একটা এদের মুশরিক বানাই দিল, কাফির বানাই দিল। আচ্ছা আরেকটা যে পাঁচ নম্বর, যে একদল হকের উপরে থাকবে কেমন পর্যন্ত, আমি আমার জন্য দোয়া করি হে আল্লাহ আমারে এই হক দল রাখি, আপনাদের জন্য দোয়া করি হে আল্লাহ আমাদের মুসলমান যারা সবের হকের দলের উপরে রাখো, আপনারাও আমার জন্য দোয়া করবেন। এই হকের উপরে যে থাকবো এটা ভবিষ্যৎবাণী, আর ওদের কেউ ক্ষতি করতে পারবো না, এটা কত বড় কথা, দলটা ছোটো হোক বড় হোক যদি হকের উপরে থাকে তো নিশ্চিন্তায় থাকতে পারে আল্লাহর ভরসা করে, কিন্তু দুনিয়ার পার্থিব যেগুলো কাম ওইগুলো তো করতেই হবে, জেহাদের তৈয়ারি যেভাবে জেহাদ করতে লাগে অন্য লাগে ওইগুলো সমস্ত শিখতে হবে করতে হবে, এটা ঠিক, কিন্তু অল্প সংখ্যক মানুষ হইলেও এরা কেমন পরি হকের উপরে থাকবে কেউ ক্ষতি করতে পারবে না, তা আমরা কেন নিশ্চিন্তা হই না, আমরা কেন আল্লাহর ভরসা ছেড়ে দেন, ওই আমেরিকার বা অন্য শক্তির ভরসার উপরে চায় থাকি কেন, এটা হইল আমাদের বড় ভুল। যাই হোক এটা তো আর আমাদের বড় কাম না, রাজাবাসাদের বড় কাম, আমাদের জানিয়ে রাখাটা উচিত। বন্ধুগণ, আমি আজকে এই দুইটা হুজুরের বিশেষ গুণের কথা বললাম আর ভবিষ্যৎবাণীর কিছু একটা জিনিস আলোচনা করলাম সংক্ষেপে, আপনারা জ্ঞানীগুণী যারা আছেন এখানে এই দুইটা জায়গা চিন্তা করবেন, ইলেকশন আর স্কুলের ব্যাপারে। আজকে এই পর্যন্ত।